নমস্কার বন্ধুরা, দিওয়ালি খুব কাছাকাছি আসছে। এই দিওয়ালির জন্য আজকে স্পেশাল তিনটে স্টক, যে স্টকগুলো হয়তো বা আপনারা শুনেছেন আমাদের ভিডিওতে অনেকবারই, কিন্তু তার মধ্যে যে পোটেনশিয়ালিটি আছে সেই সমস্ত বিষয় নিয়ে আমরা কথা বলবো। নিফটি নিয়ে কথা বলবো, নিফটির পতন নিয়ে কথা বলবো এবং ব্যাঙ্ক নিফটির পতন কেন হলো এবং তার উইকলি চার্টগুলোকে নিয়ে দেখাবো। তো এই তিনটি স্টকেই আমরা যেখানে যা কিছু বলবো এটা কিন্তু প্রপারলি শুধুমাত্র আমার অ্যানালিসিস, কারণ মার্কেট যেভাবে পড়ছে সেই পড়ন্ত মুহূর্তেও কিন্তু এই স্টকগুলো তাদের নিজেদেরকে হোল্ড করে রেখেছে। আমরা বারবার একটা কথাই আপনাদের সঙ্গে আলোচনা করি যে মার্কেট যখন পড়ে এবং মার্কেট পড়ার সাথে যদি কোনোভাবে মার্কেটের ক্ষেত্রে যদি দেখি যে মার্কেট কোথাও কি হোল্ড করছে, মানে মার্কেট হোল্ড করতে পারছে না, অন্যান্য স্টক প্রচুর পরিমাণে কারেক্ট করছে, সেই জায়গাতে যদি যে কোনো স্টক যদি হোল্ড করে সেক্ষেত্রে কিন্তু এর মধ্যে পোটেনশিয়ালিটি আছে বলেই আমার ধারণা, এবং সেই স্টকগুলোকে আমরা দেখা উচিত। আগে আমরা 9টা স্টক নিয়ে আলোচনা করেছিলাম দিওয়ালি স্টক, সেই ভিডিওতে গিয়েও দেখতে পারেন। তো তার থেকে একদমই আলাদা, এখানে যে তিনটে স্টক নিয়ে বলছি সেই স্টকগুলোর মধ্যে পোটেনশিয়ালিটি খুব বেশি দেখা যাচ্ছে। এবং হেলথ কেয়ার সেক্টর যতবার আমরা দেখেছি যে যখনই মার্কেট পড়ে কোথাও গিয়ে হেলথ কেয়ার সেক্টরে কিছু স্টক সেগুলো বাড়তে শুরু করে, এবং এই ঘটনা আমরা অনেকবার লক্ষ্য করেছি। ওকে, মার্কেটের ক্ষেত্রে আমরা কারেকশন দেখছি, মার্কেট এখান থেকে ঘুরতে পারে কি না অনেকেই জিজ্ঞাসা করছেন, স্যার এখান থেকে কি মার্কেট ঘুরতে পারে? দেখুন, মার্কেট ঘুরতে পারে এই মুহূর্তে সেই সিচুয়েশন নেই, তাই এখানেও যেই স্টকগুলো নিয়েও বলছি সেখানেও কিন্তু আপনাকে ভেবে চিনতে এখানে ইনভেস্ট করতে হবে। তার একটাই কারণ যে কারেক্ট হয়েছে, আমি একসাথে এখন লামসাম অ্যামাউন্ট ইনভেস্ট করার মতন এই মার্কেট অন্ততপক্ষে এই মুহূর্তের জন্য না, একদমই বলবো না আমি যে আপনারা এক্ষুনি কোনো লামসাম অ্যামাউন্ট আপনারা এখানে ইনভেস্ট করুন। কিন্তু হ্যাঁ, এইটা দেখতে পারেন যে এখানে আমরা যদি ইনভেস্ট করি সেটা যদি আমার ফরে যায় সেক্ষেত্রে আমরা এখান থেকে অন্ততপক্ষে বেশ ভালো একটা আর্নিং দেখতে পারি। ওকে, তো সেক্ষেত্রে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আর কথা বলবো যে দিওয়ালি স্টকগুলোকে নিয়ে আমরা কেন এত বেশি বারবার বারবার আলোচনা করছি, কারণ এই দিওয়ালিতে যদি ধনতেরাসের সময় কোথাও গিয়ে মার্কেট আমরা দেখেছি এখান থেকে কিছুটা পরিমাণ বাউন্স ব্যাক করে ওঠে, সেই বাউন্স ব্যাকের ফায়দা যাতে আমরা নিতে পারি আর কি। ওকে, তো এমন না এখান থেকে বাউন্স ব্যাক হওয়ার পরে আবার সেখান থেকে কারেক্ট করবে, এমন আমি একদমই আপনাদের বলবো না যে মার্কেট এখান থেকে, তো বায়নডিপের মার্কেট একদমই মনে হয় না আমার যে এটা বায়নডিপের মার্কেট, এবং সেটা আমি লাগাতার অনেক ভিডিওতেই বলেছি যে দেখুন মার্কেট বায়নডিপের মার্কেট এই মুহূর্তের মার্কেট না, সেটা আগে ছিল, বায়নডিপের মার্কেট যখন ছিল তখন আলোচনা করেছি, কারণ ভ্যালুয়েশন নিয়ে আলোচনা করেছি। এবং এইরকম যে মার্কেট কারেক্ট করবে সেটা দেখবেন ডেট ওয়াইজ আমরা প্রায় বলেছিলাম যে অক্টোবর মাসের শেষের দিকে কোথাও না কোথাও গিয়ে, কেউ কেউ বলছে যে মানে অ্যাস্ট্রোলজিতে একটা দুটোতে আমি ভিডিওতে দেখেছিলাম যে সেটাও বলেছি যে এরা 26 তারিখের দিকে বলছে যে এরকম ঘটতে পারে। তো যাই হোক, এই ঘটনাটা দেখলাম হয়তো বা সোমবার আরও কিছুটা কারেক্ট করলেও করতে পারে, ডিপেন্ড করছে যে মার্কেটের সিনারিও কি। কিন্তু আমেরিকার যে ইলেকশন আছে সেই ইলেকশনে যদি কোথাও গিয়ে ডোনাল্ড ট্রাম্প জেতে সেক্ষেত্রে অন্ততপক্ষে মার্কেটের কিছুটা হলেও হাল ফিরলেও ফিরতে পারে। হ্যাঁ, সব জায়গাতে একটা ইনফ্লেশন রেট যেটা ভীষণ পরিমাণে হাই, ইনফ্লেশনকে আমরা অনেকবার বলেছি যে ইনফ্লেশন রেট কিন্তু ভীষণ হাই হচ্ছে, ফুড ইনফ্লেশন প্রচুর পরিমাণে হাই হচ্ছে, এই প্রত্যেকটা ফ্যাক্টরকে আমাদের কিন্তু দেখা উচিত। ওকে, তো সেক্ষেত্রে সেইভাবে আমরা দেখব। আর ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট আপনাদের কাছে, যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল বাটনটা অবশ্যই দাবাতে ভুলবেন না। তার সাথে সাথে আজকে আছে ক্লাস, তো যারা যারা চান যে আমাদের অপশন ট্রেডিংয়ে যেটা অ্যাডভান্স ক্লাস হয় সেখানে যদি জয়েন করতে চান তো এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমাদের অফলাইনে কোনো ক্লাস হয় না, অনেকেই জিজ্ঞাসা করছেন স্যার অফলাইনে ক্লাস হচ্ছে কি না, অফলাইনে আমাদের কোনো ক্লাস হয় না, সুইং ট্রেডিংয়ের জন্য রেকর্ডেড কোর্স বানানো আছে, সেই কোর্স আপনারা গিয়ে দেখতে পারেন, এবং আমার মনে হয় যে কোনো ক্লাসের চেয়ে কোনো অংশে কম না বলেই আমার ধারণা। আর তার সাথে সাথে এই ক্লাসে জয়েন করলে আপনারা অনেক কিছু জিনিস শিখতে পারবেন বলেই আমার মনে হয়, তো চাইলে আপনারা জয়েন করতে পারেন। আচ্ছা, এবার আসি যে আমরা শেয়ার নিয়ে যেখানে কথা বলবো সেখানে প্রথমে আসি আমরা নিফটি ফিফটির ক্ষেত্রে। নিফটিতে যদি আমরা উইকলি চার্টকে দেখি, দেখুন উইকলি চার্টের মধ্যে কিন্তু বেশ প্রত্যেকটা যদি দেখি 1, 2, 3, 4 উইক পর পর কিন্তু পতন ঘটেছে, এবং এই 4টে উইকের পতনের পরে একটা অন্তত পুলব্যাক আসা দরকার বলে ধারণা আমার। সেটা কত লেভেল থেকে, আমরা যেখানে বলেইছি যে 23,888, এই লেভেলটা থেকে মার্কেট কোথাও না কোথাও গিয়ে একটু ঘোরাটা উচিত বলে আমার ধারণা, এখান থেকে একটা পুলব্যাক হওয়া খুব জরুরি,
কারণ মার্কেট কখনোই এইভাবে পতনের পরে মার্কেট একদম যে এখান থেকে পতন হতেই থাকবে সেটা কখনোই হয় না। এখান থেকে একটা রিভার্স করে এবং রিভার্স করার পরে আবার হয়তো বা এই রেজিস্ট্যান্স থেকে এই 24,888 থেকে আবার সে পতনের দিকে আসবে, এবং যখন এই লেভেলটাকে ব্রেক করবে মানে 23,888 তখন আবার এই সমস্ত লেভেলের দিকে আসবে, সেটা হচ্ছে একদম 22,888 এবং 22,444 লেভেল। এবং আমার মনে হয় 22,444 থেকে কোথাও না কোথাও গিয়ে একটা মার্কেটের মধ্যে আপসাইডে মুভমেন্ট তখন আমরা দেখতে পেতে পারি। আমার যেটা মনে হয় যে মার্কেট অন্তত পক্ষে, অনেকে বলছেন জানুয়ারি মাসে উঠতে পারে, আমার জানুয়ারি মাসে উঠতে পারে বলে আমার মনে হচ্ছে না, হয়তো ফেব্রুয়ারি শেষ বা ফেব্রুয়ারি থেকে ফেব্রুয়ারি শেষ বলছি মার্চের শেষ বা এপ্রিল মাস থেকে কোথাও না কোথাও গিয়ে মার্কেট আবার একটা রিভার্সের মানে আগের মতন করে আবার ফেরার চেষ্টা করতে পারে। এবং এইটা যেটা হবে মার্কেট বিশাল কারেক্ট করবে না, কিন্তু একটা টাইম কারেকশন মার্কেট করবেই, মার্কেট একটা সাইড বেস নেবেই। যারা 2020 সাল থেকে আছেন তারা দেখেছেন 2021 সালে একটা বিশাল বড় বুল রান চলেছিল, 2022 সাল থেকে মিডিল থেকে 2022 সালের প্রায় শুরুর দিক থেকে মিডিল অবধি কীরকমভাবে থেকেছে যারা ছিলেন সেই টাইমেও আমি ভিডিওতে অনেকবার বলেছি যে কী লেভেলের একটা টাইম কারেকশান হচ্ছে। এবং তারপরে আস্তে আস্তে করে মার্কেট উঠতে শুরু করে, 23-এর দিকে মোটামুটি পক্ষে মার্কেট আস্তে আস্তে ওঠে এবং 24-এর পরে তো দেখলাম যে একটা ভালো রকম র্যালি, সরি আমি 22 বললাম, খুব সম্ভবত 23-এ এইটা ঘটনাটা ঘটেছিল। তো সেই ব্যাপারটা যারা দেখেছেন এখানে দেখতে পেয়েছেন। এবং দেখুন উইকলি চার্টে আমি যদি দেখাই আপনাদের যেই ব্যাপারটা নিয়ে আপনাদের আমি বলছি যে কোথা থেকে ব্যাপারটা ঘটেছিল, ঠিক এই জায়গাতে দেখুন 2022-এর নভেম্বর থেকে 2023-এর এই জায়গাটাতে কিন্তু বিশাল বড় একটা বেশ ভালো আমরা কারেকশান দেখতে পাই, 18 থেকে চলে এসেছিলো একদম 16,000-এ। তারপরে এখানে দেখুন টাইম কারেকশান করেছে এবং এই জায়গাটা জিগজ্যাগ জিগজ্যাগ ওয়েতেও সেই 2021 সালের একদম টপ থেকে যদি দেখি সেই অক্টোবর মাস থেকে এই লেভেলে একই লেভেলের মধ্যে ঘুরেছে 2022-এর, মানে প্রায় একটা বছর একই জোনের মধ্যে ছিল। তারপরে যখন সে আবার ব্রেকআউট করে সেখান থেকে 2023-এর জুন মাস থেকে সেটা আস্তে আস্তে করে উঠতে শুরু করে। তো এটাই মার্কেটের সিনারিও, এইভাবেই মার্কেট চলতে থাকে, এই বিষয়গুলো আমাদের একটু দেখা উচিত এবং প্রিভিয়াস হিস্ট্রি দেখে আমরা অনেক কিছু জিনিস কিন্তু জানতে পারি। ওকে আচ্ছা, এবারে আসি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে, ব্যাঙ্ক নিফটিতে কী দেখতে পাচ্ছি। ব্যাঙ্ক নিফটিতেও যদি উইকলি চার্টে দেখি এটা একটা এনগালফিং টাইপের ক্যান্ডেল তৈরি হয়েছে এবং বেশ বড় রকম এনগালফ করে রেখেছে। ওকে, তো এনগালফিং ক্যান্ডেল যখন তৈরি হয়েছে তো এখানে অবধি আমাদের আসা উচিত, এবং অনেকবার বলেছি যে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি 49,888 লেভেল অবধি, এবং 49,888 লেভেলটাকে যদি ব্রেক করে সেক্ষেত্রে আমরা কিন্তু একদম 48,222 লেভেল অবধি মার্কেটকে দেখতে পেতে পারি। ওকে, এবং এই কারেকশানটা হয়তো বা আমরা দেখতে পাবো। ওকে আচ্ছা, এবার আসি আমরা যে শেয়ারের দিক থেকে, প্রথমেই যে শেয়ারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাঞ্জেল ওয়ান। অ্যাঞ্জেল ওয়ান এই শেয়ারটার মধ্যে আমরা কেন বারবার এইটা নিয়ে আলোচনা করছি, অ্যাঞ্জেল ওয়ানে আমরা দেখেছিলাম যে এর নিয়ে অনেকবার খারাপ কথা হয়েছিল এবং একটা বিশাল বড় গ্যাপডাউন তৈরি করেছিল, গ্যাপডাউনের পর পতন হলো, এবং দেখুন এখান থেকে যদি দেখি এই লেভেলটা থেকে সে বেশ ভালো একটা কারেক্টিভ মানে কারেকশান বেশ ভালো রকম একটা কারেকশান দিয়েছিল। এখান থেকে যদি আমরা দেখি যে কতটা পরিমাণ কারেকশান দিয়েছিল, এখান থেকে প্রায় আমরা যদি দেখি প্রায় 50%-এর কাছাকাছি সে কিন্তু কারেক্ট করেছিল, 46%, তো প্রায় 50%-এর কাছাকাছি কারেক্ট করেছিল। এবং এই কারেকশান যেহেতু ঘটেছে ইমিডিয়েট কারেকশান হবে বলে আমার মনে হয় না, এবং এখান থেকে দেখুন ব্রেকআউটের পরে আমরা একটা ভালো র্যালি পেয়েছিলাম, আমি সেখানে বলেও ছিলাম আমি কিছুটা পরিমাণ অ্যাঞ্জেল ওয়ানের ক্ষেত্রে প্রফিট বুক করছি, তো অনেকে হয়তো শুনেছিলেন এবং সেই টপে গিয়ে আমি এটাকে বিক্রি করি, কারণ এই জায়গাতে মনে হয়েছিল যে এই জায়গাতে রেজিস্ট্যান্স জোন আছে, হয়তোবা একবার এখানে থেমে গেলেও থেমে যেতে পারে, আর যদি ওঠে সেক্ষেত্রে আমার কিছুটা কোয়ান্টিটি আছেই, তো সেই কোয়ান্টিটি নিয়ে আমি ট্রেড করব। এবং এখানে আমি এন্ট্রির কথা কেন ভাবছি না, এই জোনটার কাছাকাছি সে আবার রিটেস্ট করতে এসেছে, খুব ভালো করে দেখার চেষ্টা করুন এই যে এই জোনটা, কেননা এই জোনটাতে দেখুন বারবার বারবার রেজিস্ট্যান্স নিয়েছিল এবং এই জোনে এসে আবার পড়েছিল, আবার তারপরে এই জোনে রেজিস্ট্যান্স নেওয়ার পরে এটা যখন ব্রেকআউট করে তখন সে যায়, তো এই জোনে যেহেতু এসেছে তো এখান থেকে আমরা কিন্তু খুব দেখুন বড় যদি আপনি লং রানের জন্য নেন তো এর মতন শেয়ার হয় না, তো 2799 এই লেভেলটার উপরে আমরা যেটা দেখতে পেতে পারি সেটা হচ্ছে 3,444 লেভেল, এটাকে আমরা আবার একবার দেখতে পেতে পারি বলে আমার ধারণা। তো সেক্ষেত্রে এই জন্য আমার কাছে এই শেয়ারটি ইম্পর্টেন্ট। এবং এখন যদি দেখেন মার্কেটের ক্ষেত্রে অনেক কিছু জিনিস চেঞ্জেস এসেছে এবং সেই চেঞ্জেসগুলোর মাধ্যমে এই শেয়ারগুলো কী করবে, অ্যাঞ্জেল ওয়ানে মার্কেটে প্রচুর নতুন নতুন মানুষ আসবে, অপশনের দিক থেকে ব্রোকারেজ তার আস্তে আস্তে করে বাড়ছে, এবং কমোডিটি মার্কেটের দিক থেকেও মার্কেটে প্রচুর পরিমাণে কিন্তু মানুষ ঢুকছে। ভাববেন না যে এই যে NSE থেকে এত ধরনের চেঞ্জেস এসেছে, সেই চেঞ্জেস আসার পরে মানুষের যে একটা লাত লেগে গেছে মানে আদাত যেটাকে বলা হয় আর কি, অভ্যেস,
তো এই অভ্যেসটা এত সহজে কিন্তু যাবে বলে আমার মনে হয় না। তো সেক্ষেত্রে সেই অভ্যেসের দরুন কী হবে না, মার্কেটে তারা এখনও থাকবে এবং তারা সেখানে ট্রেড করার চেষ্টা করবে, তো সেক্ষেত্রে ব্রোকারেজ ভালো মতন পাবে এবং সেবির যেই সমস্ত রুলস আবার চেঞ্জ হবে। দেখুন সেবির রুলস কোনো মতেই, সব সময় আমি দেখেছি প্রায় 8 মাস 9 মাস ছাড়া ছাড়া নতুন নতুন রুলস আছে যেখানে সেবি যেইটাকে আগে পুরনোটাই ফিরিয়ে দিয়েছে, যে আচ্ছা ঠিক আছে এত লট করে রাখতে হবে, মানে এতগুলো কোয়ান্টিটি থাকবে এক লটে, এইসব আগে আগেও ছিল। তো সেখানে কী হয়েছিল, তখন সেবি কী করলো না, সেখান থেকে হাফ করে দিল, ব্যাংক নিফটিকে হাফ করে দিল, নিফটিকে সেখান থেকে হাফ করে দিল, তো তারপরে আবার দেখতে পাচ্ছি আমরা একইভাবে ফিরিয়ে আনছে। তো সেবি বিভিন্ন ধরনের রুলস বিভিন্ন টাইম আনে এবং এই রুলসগুলো চেঞ্জেসের ফলে এই শেয়ারের মধ্যে মাঝে মাঝে কারেকশন হয়, কিন্তু এইগুলো লং রানের জন্য ভীষণ ভালো শেয়ার। তার একটা কারণ আপনাদের বলি, এখনও অবধি ইন্ডিয়াতে যদি দেখেন আমার মনে হয় 5% বেশি হবে না, আমি এই অ্যাঞ্জেল ওয়ান সিডিএসএল এগুলো নিয়ে যখন বলেছিলাম তখন আমার মনে হয় 3%-এর কাছাকাছি ছিল মানুষ স্টক মার্কেটে এসেছিলেন। তো সেক্ষেত্রে আমি বলেছি এটা আস্তে আস্তে করে বাড়বে, নেটের জামানাতে প্রচুর মানুষ, যারা ধরুন আগে কি হতো, আগে স্টক মার্কেট সম্বন্ধে লোকে কেন জানতো না, মানুষ মুম্বাই যেতে হবে বা কলকাতায় তাকে আসতে হবে, আগে কলকাতা স্টক এক্সচেঞ্জ ছিল। তো সেক্ষেত্রে কারা কারা দেখেছেন আমাকে জানাবেন অবশ্যই, যে রাসবিহারীতে এখনও অবধি আছে কলকাতা স্টক এক্সচেঞ্জ, তো সেটা চালু হওয়ার কথা হচ্ছে বা হয়েছে কিনা আমি ঠিক জানি না, হওয়ার তো কথা ছিল, হয়ে যাওয়ার কথা। তো সেক্ষেত্রে এই বিষয়গুলো কিন্তু বেশ ভালোভাবে রিয়্যাক্ট করবে, মানে এফেক্ট করবে এই সমস্ত শেয়ারকে বুল করতে। এবং আগে কি হতো, মুম্বাই যেতে হতো, একটা বিশাল বড় প্রসেস ছিল, এখন ইজি ওয়েতে একদিনের মধ্যে আপনারা ডিম্যাট অ্যাকাউন্ট খুলে নিতে পাচ্ছেন। তো এটা যেহেতু প্রত্যেকের কাছে ইজি হয়ে যাচ্ছে এবং স্মার্টফোন যত মানুষের কাছে যাবে তারা কোথাও না কোথাও গিয়ে কীভাবে টাকা আর্ন করবো এইটা তো চেষ্টা করবেই, এবং এত বেশি ইনফ্লুয়েন্সারদের একটা জামানা পড়ে গেছে, তো সেক্ষেত্রে ইনফ্লুয়েন্সার আর কি, এটাতে মানে যারা ফিনান্স নিয়ে ইনফ্লুয়েন্স করেন মানুষকে, তো সেক্ষেত্রে সেই জামানাতে কোথাও না কোথাও গিয়ে তারাও কিছুটা ইনফ্লুয়েন্স করছে, তো সেক্ষেত্রে এই ইফেক্টগুলো কিন্তু পড়বেই। ওকে, তো তাই এই শেয়ারের ক্ষেত্রে কিন্তু একটা ভালো আমরা এফেক্টিভ রেজাল্ট দেখতে পারি। এবং এখানেই যদি আপনাদের দেখাই যে এই এই শেয়ারটার ক্ষেত্রে আমি কেন এত বেশি বুলিশ, এবং মানে অ্যাঞ্জেল ওয়ানকে যদি দেখেন, অ্যাঞ্জেল ওয়ান লাগাতার তাদের প্রফিট থেকে শুরু করে যদি পেগ রেশিও দেখেন যথেষ্ট কম আছে, যেটার ইন্ট্রিনসিক ভ্যালুই আছে 4,222। সেই জায়গাতে খুব ভালো করে দেখুন, ইন্ট্রিনসিক ভ্যালু যেখানে 4,222, সেই জায়গাতে এইটা ট্রেড করছে দেখুন মাত্র 2,799 টাকা, মানে ইন্ট্রিনসিক ভ্যালু হচ্ছে আমি কমে পাচ্ছি, তার ন্যায্য মূল্যের চেয়েও কমে পাচ্ছি, যেই ব্যাপারটা আমি বারবার বলি। ইন্ডাস্ট্রি পির প্রায় কাছাকাছি আমরা বলতে পারি, স্টক পি আছে, আরও সি এবং আরওই দুটোই দুর্ধর্ষ পরিমাণে ভালো। ওকে, আর্নিং পার শেয়ার 151 টাকা করে, তো যথেষ্ট ভালো আর্নিং পার শেয়ার। এবং এর যদি আমরা পি হিসাবে জাজমেন্ট করি, দেখুন পি কিন্তু এর অনেক আগে 31-31 ছিল, তো সেখান থেকে অনেকটা পরিমাণ নিচেই পড়ে আছে। এবং কোম্পানি হ্যাজ এক্সপেক্টেড গিভ গুড কোয়ার্টার, কোম্পানি হ্যাজ ডেলিভার্ড গুড প্রফিট গ্রোথ, যদি দেখেন 69.8% সিএজিআর লাস্ট 5 ইয়ার্স ধরে তারা দিয়ে চলেছে, তো ডেবিটর ডেজের ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট হয়েছে। এবং অ্যাঞ্জেল ওয়ানকে যদি দেখেন অন্যান্য যে কোনো শেয়ারের চেয়ে আমি একটু বেশি প্রেফারেন্স দিই, এবং অ্যাঞ্জেল ওয়ান আমার কাছে একটা বেশ ভালো শেয়ার। তো সেক্ষেত্রে দেখুন সেলস গ্রোথ কোয়ার্টার অন কোয়ার্টার লাগাতার যেখানে সবাই ফেল করছে সেখানে সেলস গ্রোথ এদের বেড়েই চলেছে, বেড়েই চলেছে। ওকে, নেট প্রফিট তাদের বেড়েই চলেছে, দেখুন নেট প্রফিটের খুব একটা বেশি এফেক্ট করছে না। এবং যদি দেখেন যে কম্পাউন্ডিং সেলস গ্রোথ, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ট্রেলিং 12 মান্থসেও 56%-এর কাছাকাছি আছে। কম্পাউন্ডিং প্রফিট গ্রোথকে যদি দেখি 29%-এ আছে এখনও অবধি। তো 10 বছর ধরে এখানে স্টক প্রাইস সিএজিআর 3 ইয়ার্সে আছে 31%, তো যথেষ্ট ভালো জায়গাতেই তারা আছে। এবং তাদের বরোয়িং যদি দেখেন, যে তারা হালকা বরোয়িং একটু বাড়িয়েছে যদিও বা, কিন্তু সেগুলো তারা প্রত্যেকটাই অ্যাসেটে নিয়ে গেছে, এমন না যে বরোয়িং করে তারা ভুল কিছু করছে। তো এইটার সাথে সাথে যদি দেখি শেয়ার হোল্ডিং প্যাটার্ন, শেয়ার হোল্ডিং প্যাটার্নে যদি দেখি প্রোমোটারের কাছে হালকা একটু তারা কমিয়েছে যদিও বা, প্রোমোটারের কাছে, কিন্তু সেইটা কার কাছে গেছে, এখান থেকে ডিআইএস একটু কমিয়েছে এবং এফআইএস একটু কমিয়েছে, কিন্তু এইটাই দেখবেন আস্তে আস্তে করে বাড়বে। এবং পাবলিকের কাছে যদি দেখেন, যে পাবলিক বলতে এখানে কিন্তু অন্য কারো কাছে নেই, পাবলিকের মধ্যে বড় বড় যারা মুকেশ রামালাল গান্ধী, নীতিন জিতেন্দ্র শাহ, তো এদের কাছে মানে বড় বড় হাতের কাছেই ম্যাক্সিমাম শেয়ারটা কিন্তু আছে। তো সেক্ষেত্রে সরি, সেই ব্যাপারটাকে কিন্তু খুব ভালো করে দেখা উচিত। ওকে, আচ্ছা, এবার যদি যাই আমরা নেক্সট যেই শেয়ারটা নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে গিয়ে
লুপিন। লুপিন এই শেয়ারটার মধ্যেও যদি দেখি আমরা যে বেশ ভালো পটেন্সিয়ালিটি, এবং এই শেয়ারটা নিয়ে এর আগেও আমরা বলেছিলাম, আমি এটাই আলোচনা করেছিলাম যে দেখুন এই শেয়ারটার মধ্যে কিন্তু বেশ ভালো পটেন্সিয়ালিটি আছে, এবং এখানে দেখুন এই জোনটাকে সে ব্রেকআউট করেছে, এবং ব্রেকআউট করেছে সাস্টেন করছে, সবচেয়ে বড় কথা কি সাস্টেন করছে কিনা। দেখুন এখান থেকে সে খুব সুন্দরভাবে সাস্টেন করে কিন্তু সে আবার আপসাইডে যাওয়ার কথা ভাবছে। তো এক্ষেত্রে আমার মনে হয় লুপিন এই ধরনের শেয়ার যতবার মার্কেট পড়েছে, আপনারা একটু হিস্ট্রি খুলে দেখবেন যে এই সমস্ত শেয়ারের ক্ষেত্রে কিন্তু মানে সেক্ষেত্রে আমি বাড়তেই দেখেছি। ওকে, তো এখানে যদি আমরা দেখি যে লুপিন লিমিটেডের ক্ষেত্রে আমরা কী দেখতে পাচ্ছি, পেগ রেশিও একটু হাই আছে, ইন্ট্রিনসিক ভ্যালু হচ্ছে তো অবশ্যই অনেকটা বেশিতে ট্রেড করছে, কিন্তু তারপরেও যদি আমরা ইনভেস্টারের ক্ষেত্রে দেখি, দেখুন ইনভেস্টার যেখানে এফআইএ বাড়াচ্ছে, ডিআইএ এর কাছে একটু জাস্ট হালকা কমেছে, পাবলিকের কাছ থেকে সেটা কমেছে, ওকে, তো সেটা একটা বড় ফ্যাক্টর, এবং গভর্নমেন্টের কাছেও বেশ ভালো রকম স্টেক আছে। তো এখানে পাবলিকের মধ্যেও যদি দেখি আমরা এনপিএস ট্রাস্টের কাছে আছে, সেটাও মানে এলআইসি যেটা পেনশন ফান্ড, তো তাদের কাছে আছে, মানে বড় বড় ফান্ডের হাতেই আছে। তো এখানেও যদি দেখেন এফআইআই কে ইনভেস্ট করে রেখেছে না, গভর্নমেন্ট পেনশন ফান্ড গ্লোবালি, ডিআইএস এর কাছে দেখুন এলআইসি থেকে শুরু করে এইচডিএফসি ট্রাস্ট কোম্পানি থেকে শুরু করে অ্যাক্সিস ব্যাঙ্ক ইন্স্যুরেন্স কোম্পানি প্রচুর জন রেখেছে। তো এই ক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে এই শেয়ারের মধ্যে কীরকম ধরনের পোটেন্সিয়ালিটি আছে। নেক্সট একটা শেয়ার, যেই শেয়ারটাকে নিয়ে আমরা অলরেডি কথা বলেছিলাম, আশা করছি আপনাদের মনেও আছে, যে পেন্ট সেক্টরের মধ্যে আমি বারবার বলে গেছিলাম যে পেন্ট সেক্টরের মধ্যে, এবং সেখান থেকে উঠতেও দেখেছি। তো পেন্ট সেক্টরের মধ্যে কিন্তু ইন্ডিগো পেন্টসকে আমার ভীষণ ভালো মনে হয়েছে, এবং এর ফান্ডামেন্টাল নিয়ে অলরেডি বলেছি, আজকেও যারা ওই ভিডিওটা দেখেননি তারা একবার দেখে নিতে পারেন যে এই শেয়ারটার মধ্যে কিন্তু বেশ ভালো পোটেন্সিয়ালিটি দেখতে পাচ্ছি। এবং যদি দেখি যে টপ থেকে সে যে পড়ে আছে, খুব ভালো করে এগুলোকে লক্ষ্য করাও খুব দরকার বলে মনে হয়, এখনও অবধি কিন্তু 52% কাছাকাছি এই জায়গাতে এসেও প্রায় এটা কারেক্ট করেছিল, কত পার্সেন্ট যদি দেখি প্রায় 70%-এর কাছাকাছি কারেক্ট করেছিল, তো 20% সেখান থেকে তারা উঠিয়ে নিয়ে গেছে। তো আমার মনে হয় আবার একবার অল টাইম হাইকে যাওয়ার সম্ভাবনা আছে। ওকে, এবং আমরা যদি দেখি যে ইন্ডিগো পেন্টসের ক্ষেত্রে এখানে কি দেখতে পাচ্ছি, আমরা সেখানেও বলেছিলাম, আলোচনা করেছিলাম, এবং ইন্ডিগো পেন্টসকে যদি দেখেন যে ইন্ট্রিনসিক ভ্যালু সেই জায়গাতে একটু বেশি থাকলেও তার পেগ রেশিও থেকে শুরু করে তার সমস্ত কিছুকে আমার ঠিকঠাক বলে মনে হচ্ছে। এবং ইনভেস্টারদের ক্ষেত্রে যদি দেখি, এফআইআর আর ডিআইআর যদি ইনভেস্টার হিসাবে আমি দেখি, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা দেখতে পাবেন এইটা এখনও ইন্ডিগো পেন্টসটা হয়নি। এক মিনিট, তো ইন্ডিগো পেন্টসের ক্ষেত্রে যদি দেখি, দেখুন পেগ রেশিও আমরা এখানে যদি আমরা একটু ইনভেস্টারের কাছে যাই, ইন্ডিগো পেন্টসের এখানে দেখতে পাবেন এফআইএস কত পরিমাণ বাড়িয়েছে, ডিআইএস এর কাছে যেখানে ছিল মাত্র 1% সেখানে 16%-এ তারা নিয়ে গেছে, মানে বোঝাই যাচ্ছে পাবলিকের কাছে, দেখুন পাবলিকের কাছ থেকে কোথায় চলে গেছে, এবং পাবলিকের কাছে নর্মাল পাবলিকের কাছে নেই, সেটাও খুব বড় বড় হাতের কাছেই আছে। তো এটা একটা ফ্যাক্টর বলে দেয় যে এই শেয়ারের মধ্যে কিছু না কিছু তো পোটেন্সিয়ালিটি আছেই, তাই এই শেয়ারটাতে এফআইআই ডিআইআই এত বেশি পরিমাণে মানে নজর দেওয়া আছে। তো কিছু না কিছু ব্যাপার তো আছেই, তো এই ফ্যাক্টরটা বিশালভাবে কাজ করছে। তো এই বিষয়গুলোকে যদি একটু হাতে রেখে আপনারা এগুলোকে যদি বিচার করেন তাহলে অবশ্যই দেখতে পারেন। আশা করছি দিওয়ালিতে আপনাদের খুব ভালোভাবে কাটবে, এবং এই দিওয়ালি স্টক হিসাবে এই তিনটে স্টককে আপনারা অবশ্যই আপনাদের রেডারে রাখবেন, দেখবেন। তবে সুইং ট্রেডিংয়ের জন্য খুবই টাইট এসএল দিয়ে যে কোনো কিছু যদি কাজ করেন তাহলে অবশ্যই তার টাইট এসএল থাকা উচিত, কারণ এই মুহূর্তে যে কোনো কিছু জিনিস ঘটতে পারে। তাই সেক্ষেত্রে ক্যাপিটাল যেন সেফ থাকে, এবং যারা ভাবছেন যে এক্ষুনি সব সেল করে দেওয়া উচিত কিনা, আমি বলবো তো এই মুহূর্তে জাস্ট চুপচাপ করে বসে থাকার পালা না, অ্যাভারেজ করতে আমি মানে আমি অ্যাভারেজ বারবারই কালকেই প্রায় 3-4 জনকে বলেছি যে অ্যাভারেজ তো একদমই এই মুহূর্তে করা উচিত না, অ্যাভারেজ করাটাই খারাপ এই মুহূর্তে। ওকে, তো সেক্ষেত্রে বড় বড় ট্রেডাররা যখন পড়ে যায় তখন অ্যাভারেজ করে না, যখন সেটা তার ফরে যায় সে কিছুটা দিয়ে টেস্ট করে, সেটা যখন দেখে যে এখান থেকে উঠছে সে তখন সেটাতে অ্যাভারেজ করে। তো এইটাই হচ্ছে একজন মানে বিগ ট্রেডার যারা আছে, বিগ মানি যেইভাবে তারা ট্রেড করে, এবং যারা রিটেলার যাদের কাছে একদম ছোট টাকা আছে তারা কি করে, যত পড়তে থাকে তত সেটাকে অ্যাভারেজ করতে থাকে। তো অ্যাভারেজ করা থেকে একটু বিরত থাকাই ভালো বলে আমার মনে হয়। তো আপনারা আপনাদের মতন করে বিচার করবেন, আর যেই সমস্ত শেয়ারগুলো নিয়ে বললাম সেই শেয়ারগুলো আপনারা নিজেরা অ্যানালিসিস করে তবেই কিন্তু শেয়ার কেনা বেচা করবেন। তো যাই হোক, ভিডিও ভালো লেগে থাকলে লাইক করতে ভুলবেন না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা যারা চান আমাদের লাইভ ট্রেডিং মেন্টারশিপ ব্যাচে জয়েন করতে তারা অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন। তো চলুন আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, থ্যাংক ইউ, বাই বাই, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। আর আমাদের একটা চ্যানেল আছে যথারীতিভাবে আপনারা জানেন,
ডক্টর বি ট্রেডার নামে, যেখানে আমি রেগুলার ভিডিও পোস্ট করার কথা ভাবি এবং চেষ্টা করি, তো সেইখানে গিয়েও আপনারা দেখতে পারেন। তো চলুন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, থ্যাংক ইউ, বাই বাই, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। আর দিওয়ালি খুব 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 ভালো করে কাটান, বাই বাই।